আসসালামু আলাইকুম বিওর সবাই, কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোলা ভাজি নিয়ে। তার আগে আমি আপনাকে নিজের ইমিউনিটি বাড়ানোর জন্য বানিয়ে নিয়েছি রংচা, এবং এই রংচা খেতে খেতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছোলা ভাজি করতে হয়। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি যা দিয়ে আমি খাবো তা, যেমন সালাদ। এই সালাডটা দিয়ে আপনি সহজে খেতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে রান্নার উপকরণ হিসেবে দেখিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা। আর আপনারা দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আমার আসল উপাদান, যা হলো ছোলা এবং আলু সিদ্ধ। এই দুইয়ের সমন্বয়ে আমি আমার ছোলা ভাজিটা তৈরি করব। এগুলো দিয়ে আমরা খুব সুস্বাদ্যভাবে ছোলা ভাজি তৈরি করতে পারি, এবং এই ছোলা ভাজি আপনাদের সবার মুখে লেগে থাকবে, প্রমিস করলাম। চলেন দেখি নিয়ে কীভাবে আমি এই ছোলা ভাজিটা করে ফেলি। প্রথমেই আমি আপনি দিবেন তেল, এবং তেলের ভিতরে পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি একটু নেড়ে নেব, তারপরে দেব, তারপর আমি দিচ্ছি মরিচ, এবং মরিচের পরে আমি দিয়ে দেব টমেটো, এবং এর মাধ্যমে এবার আমি এটা নাড়তে থাকব। পেঁয়াজ, মরিচ এবং টমেটো একসাথে তেলের মধ্যে আমি নেড়ে এটিকে প্রথম প্রক্রিয়ার উপকরণ হিসাবে তৈরি করে নিচ্ছি, এবং এইগুলোর সমন্বয়ে আমি একসাথে সবগুলো মশলা দিয়ে দেব। প্রথমে এগুলো ভালোভাবে আমি নাড়তে থাকব, তারপরে আমি মশলাগুলো দেব, কারণ পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি অন্য মশলাগুলো দিতে চেষ্টা করব। এবার মশলা হিসাবে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আপনি আপনার প্রয়োজন মতো এবং পরিমাণ মতো দিবেন, যে কীরকম কালারের আপনি ছোলাগুলো খেতে চান তার পরিমাণ। তারপর আপনি দিয়ে দিবেন লবণ। এই লবণটা আয়োডিনযুক্ত লবণ, তাই আমরা বেশি পরিমাণে দেব না, যেন আমাদের প্রেসারের রোগীদের সমস্যা হয়, পরিমিত পরিমাণে দেব। তারপরে আমি দিয়ে দেব মরিচ, এবং এগুলো সমন্বয়ে আমি নাড়ব। নেড়ে মশলাগুলো আমি কষিয়ে নেব। এই মশলাগুলো প্রায় আমি 2 মিনিটের মতো নাড়ব। নাড়ার পরে এই মশলাগুলো মিশ্রণ হয়ে যাবে। এবার আমি আমার আসল উপকরণ, যা হলো ছোলা এবং আলু সিদ্ধ, এই দুটো আমি মশলার ভিতরে দিয়ে দিলাম, আর আমি এবার নাড়ব। এগুলো আমি নাড়ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এগুলো না হবে, এবং এই প্রক্রিয়ায় আমি নাড়তে থাকব এগুলো 5 থেকে 6 মিনিটের মতো। এর মধ্যে এই ছোলা ভাজিটা আমাদের তৈরি হয়ে যাবে, এবং যা আপনাদের সবার মুখেই লেগে থাকবে। এই ছোলা ভাজিটা অনেক সুস্বাদু, আপনারা চেষ্টা করবেন পরিবারের সাথে করে এটা খেতে, যা খুবই মজাদার। ভিউয়ার্স, চলেন দেখে নিই আমার ছোলা ভাজিটা রান্নার পর কীরকম হলো। দেখেন আমার ছোলাটা এরকম কালার হলো, এবং আমি এর জন্য সালাদ নিয়েছি, যা হলো আদা কুচি, শসা এবং টমেটো। এই দুয়ের সঙ্গে খুব মজা হলো, এবং আপনারা এটা করবেন, এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং এভাবে আমার পাশে থাকবেন।